মৃত বাবার পোশাক পরে সেনাবাহিনীতে যোগ দিলেন মেয়ে। 20 বছর আগে বাবার মৃত্যু, মাত্র 3 বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। মেয়ের সাফল্যে ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। শহীদ বাবার পোশাক পরেই সেনাবাহিনীতে যোগ দিলেন মেয়ে ইয়ানাত ফার্স। তার বাবা মেজর নবনীত ফার্স ছিলেন 3 গোর্খা রাইফেলস রেজিমেন্টের 4th ব্যাটেলিয়নের একজন সাহসী যোদ্ধা। 2003 সালে জম্মু কাশ্মীরের শ্রীনগরে একটি অভিযানে শহীদ হন মেজর নবনীত ভাটস। জানা গেছে 2003 সালে 20 নভেম্বর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক অভিযানের দায়িত্ব পান মেজর নবনীত ভাটস। সন্ত্রাসীরা একটি ভবনের মধ্যে লুকিয়েছিল, তাদের হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র। জঙ্গিরা ভেতরে ভালো অবস্থায় থাকায় তারা সেনাদলের ওপর প্রচণ্ড গুলি বর্ষণ করে। প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে যান মেজর ও তার বাহিনীর সদস্যরা। তীব্র ক্রস ফায়ার চলতে থাকে। অপারেশন চলাকালীন 6টি গুলি লাগে মেজরের শরীরে। তীব্র রক্তক্ষরণে শহীদ হন মেজর নবনীত ভাটস। মেজরের সাহসিকতা ও সর্বোচ্চ আত্মত্যাগের জন্য তাকে সেনা পদক দেওয়া হয়েছিল। তখন মেজরের কন্যা একরত্তি ইয়ানিত ভাটসের বয়স ছিল মাত্র 3 বছর। মেজর নবনীত ভাটসের মৃত্যুর প্রায় 2 দশক পর বাবার উদ্দিগায় একই সেনাবাহিনীতে যোগ দিলেন সেই একরত্তি কন্যা লেফটেন্যান্ট ইয়ানিত ভাটস। তবে তিনি এখন আর একরত্তি নেই। ইয়ানিত ভাটস এখন এক অদম্য সাহসী একজন সেনানী। বাবার মৃত্যু হয়েছে 2 দশক পেরিয়েছে, তবে বাবার ইউনিফর্ম সযত্নে রেখেছিলেন তিনি। ওই ইউনিফর্মই সেনাবাহিনীতে যোগ দেওয়ার সাহস জুগিয়েছিল লেফটেন্যান্ট ইয়ানিত ভাটসকে। ইয়ানিত ভাটস সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর লাভ করে তিনি চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিংয়ের একাডেমিতে প্রশিক্ষণ নেন। প্রায় 2 দশক কঠিন পরিশ্রম অধ্যবসায়ের পর অবশেষে বাবার উর্দি গায়ে চাপানোর যোগ্যতা অর্জন করলেন 23 এনায়েত ভাটস। তারপর তিনি মিলিটারি ইন্টেলিজেন্স কর্পসে যোগদান করেন। পাসিং আউটের প্যারেডের সময় লেফটেন্যান্ট ইয়ানিত ভাটস তার বাবার ইউনিফর্ম পরে প্যারেডে অংশগ্রহণ করেন। মেজর বাবার উর্দি পরা লেফটেন্যান্ট মেয়রের ছবি এখন ভাইরাল সমাজ মাধ্যমে। আর্মি ট্রেনিং কমান্ড ইয়ানিত ভাটসের এই ছবি ইন্ডিয়ান আর্মি সমাজ মাধ্যমে শেয়ার করেছে। সকলে লেফটেন্যান্ট ইয়ানিত ভাটসকে শুভেচ্ছাও জানাচ্ছেন। বর্তমানে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের লেফটেন্যান্ট হিসেবে কাজ করবেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।